কথা জিজ্ঞেস বিজ্ঞান ঘটনা হইলো, আমি তো গত 5 বছর ঠিক মতো উন্নয়নের কাজ করছি, অবশ্যই করছি। আমি চেয়ারম্যান হিসাবে এলাকার কেমন শুনাম তোরা জানো? অনেক শুনাম, শুনামে শুনামে বাজে কথা কইছি। এই 5 বছরে আমি কি না করছি এলাকার জন্য, এই উন্নয়নের কাজ করছি না? আচ্ছা, কেউ আমার নামে কোনো আমার বিরুদ্ধে কথা বলে? কেউ বলে না। যদি কেউ বলে হাতে কান বেড়া বেড়া দিই। বাজে কথা বলিস না। শুরু করছেন, শুরু করবো কি? আমি ঘর থেকে বাইর করে তোমার কাছে লইয়াম। ও তিনখান ভোট কইলে আমার ভোট দিব? আমি যদি এবার ভোট পাই আরো 5 বছর থাকবো, তো রাস্তার বয়সজন 10 বছর তাই ইয়ার রাস্তা ফাঁক হয়ে যাক, ইট হরি যাক, আর কিচ্ছু আসা যায় না। নতুন চেয়ারম্যান হাতে কাম করবো, এক রায় এক নম্বর ইট দিয়ে কাজ করবো, আর গাই ক্ষমতার মাঝে হাতে বই আরাম করবো। আর তুই নেতার বন্যা, তুই আবার ভুল কবি কতুন যা, ভবিষ্যতে এই এলাকার চেয়ারম্যান তুই হবি। আমার শত্রু যারা আমার শত্রু তাদের সাথে মিশবি না, ঠিক আছে? আমার খেয়াল আছে, এবার যদি আবার আমি চেয়ারম্যান হইতে পারি প্রথম বিচারটা তোমার করবো। দেখাবো মানে দেখতে চাও চেয়ারম্যান? আচ্ছা তুমি করো যা, মনে মনে করো খবরদার, আমি এখানে আইসে আবার দেখি বুঝছো, তুমি ভালো হয়ে গেছো, ভালো ভালো কথা বলবা, সুন্দরভাবে মানুষ আগে কথাগুলো বসাইবা। হ্যাঁ, ঘরের মাঝে শত্রু কোন দিকে যায় কত? এই আসো আসো। হ্যালো, শোন, আইতে ইলেকশন কই? হ্যাঁ হ্যাঁ, এত যাক এবার আই পাস করতাম। ও নো, আমরা শত্রু দিদির বোনের লোক করতাম কেন? মানুষে তো আরেক কয় যে আন্নার ভাই হাতার লগে প্রেম করে, হাতার গইনের লগে প্রেম করে, তুই বলে হ্যাঁ ভোট চাপ আমাকে ভালোবাসো কি বলেন না? কোন শত্রুর বৈন হোক, মা হোক, খালা হোক, কুপু হোক, ওই গোষ্ঠীর লোক হোক, বাড়ি চাকরি হোক, নো লাভ, ঠিক আছে?
আই পুলিশে থাকি আর জীবনে ডিসিপ্লিন 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 পাগলের আবার অফিসার লাগে না। হ্যাঁ, তুই যে পাগল তুই নিজে বুঝছস। এই বেটা রাস্তার মধ্যে লেফট রাইট লেফট রাইট, তুই কেমন পুলিশের চাকরিতে আসস? ওই পুলিশের চাকরিতে নাই, আমি পেনশন তো পাই, ওই পয়সা দিয়া তো খাই। আর জীবনে তো একটা ডিসিপ্লিন দেখার দরকার। এই যে যেমন তোর এই গ্রাম বা এই ওয়ার্ডে তুই কোনো ডিসিপ্লিন রাখ। বাজে কথা কম বল। এই আমি বাজে কথা কই না, যা বলি তুই করছিস কি? ও নো, স্বাভাবিকই গিয়া ভিতরে রড দিতে হয়। বিশ্ব বা তিন নম্বর চার নম্বর ইস্টোকাই না রাস্তা বাড়াইছে, জায়গায় জায়গায় কবরের মতো গর্ত হয়ে যাচ্ছে। আমি পুলিশের ওই বেড়া এক জায়গায় তুইও জন্মাইছ, আমিও জন্মাইছ, তুই এখন পর্যন্ত ভাষা বদলাইতে পারলি না, আমিও নোয়া খাইলা পোলা। আমি একটা বোট পাইতেছি, সেটা হলো ওই যে আমগো একটা হাগলি আছে না, দুলুনি হাগলি, দুলুনি দুলুনি হাগলি, হে বোটটা যদি হয় নাহলে এত জীবন বোটাইতো না। যদি বাজে কথা কম বল, হেতে কেমন? এই হেতে পুলিশে চাকরি করছে, হেতে কি জনপ্রিয়তা আছে, হেতে কি গ্রাম আসিল মানুষের সাহায্য করছে, এই রাস্তাঘাটে কি হেতে করছে? বাইশের যদি দুর্নীতি, আরে বাইশের গোষ্ঠী কিলা ওই তো নাই, ওই চল কথা কইলাম নাই এদিকে। ও নো, তোর কাপড় দিনে দুপুরে তোর কাপড় উড়াইতে মানে কি কর তুমি? দুই নাম্বার তোমার সত্য কষ্ট, দুই নাম্বার তোমার ছেলে দৌড়াও, দুই নাম্বার আমার কাগজে লিখে লিখে এরকম করে সবার কাপড়।
ও খাতার মধ্যে কাগজের মধ্যে খাতা আরে দেখছিস তুই খাতার মধ্যে কি কই আছে আচ্ছা ঠিক আছে তুই দোয়া কর এবার যদি বড় ভাস করি তোর কাপড় উড়াইম ঠিক আছে কসু ভাস করবা তুমি কসু আমার কাপড়টা উড়াইয়া খেয়ে লাইছো আমার পাগলটা উড়াইয়া খেয়ে লাইছো এ তোর বুট কারে দিবি আমারে দিবি না দিব না না আমার বট আমি দিম আমার বট আমারে দিমু আমি ইমু চেয়ারম্যান তুমি ও বা মেম্বার এই বড় দিন আছি কাল বৈশাখী জড় হইতে পারে তুই ঘরের মধ্যে লেপগার দিয়ে উঠাইস কার বটে দিচ্ছে ঠিক আছে ঘর থেকে বাইরে আসতাম ঠিক আছে তুফান আইব সব কিছু রেলে দেব রয়েছে দিন দুনিয়া সব ভুগাই দেব আমি গাইতাম না আমি বড় দিতাম না তোর চেয়ারম্যান আমার পাগল বা তোরে খাই লাইছে তোর উপর দিন তোমার ঠাডা বলবো ও নো সরকার টাকা কোন শালার হাতে টাকা দিছে আমারে কও তাহলে দেখে নিমু আমি ওই তোমার শালা রাইছে তোমার ভাই কে হ্যাঁ কোন শালার হাতে টাকা দিছে এটা হলো তোমার ভাই এবার বুঝছালো ওই সবটা যে কোন শালার হাতে টাকা দিছে ও আমার ভাইয়ের হাতে টাকা দিছে দেখে রাস্তা ওইটুক হইছে নালে তো তাও হইতো না তোমার ভাইয়ের হাতে পড়লে তাহলে তো সব ছাপা হয়ে যাবে আর এটা ফাপা ছাপাই না এই তোমার ভাই একটা দুর্নীতি ভাই একটা চিকার ফাপা টাকা আমার ভাইয়াদের পুলিশ আইনের লোক সে আইনের লোক যখন বিচার করার পর আসছে এখন সে দেশের সেবা কাজ করতে পারে তাহলে জনগণ দেশের জনগণ একটা সুবিধা পাবে একটা আশ্রয় পাবে একটা বাসা বোটা খাই পাবে কারণ আমার ভাই হচ্ছে মানুষের ছাতা ছাতা বুঝো ছাতা হ্যাঁ তোমার ওই ছাতা দিয়া আমি ডুব ডুকি বাজামু ওই দেখতে পাবে না দেখো নিয়মিত ঝগড়া লাগে রাতে আমার সব কি জানে আমার ভাই দিদি কি আমি ভাই তাহলে তো আমার মনে যদি ফার্স্ট থেকে চিন্তা করো কিরকম সুবিধা মানুষ আমাদেরকে সম্মান করবে ভালোবাসা দেখাবে শ্রদ্ধা করবে তোমাকে ভালোবাসা দেখাবে এবং আমি চেয়ারম্যানের ভাই আর তুমি হচ্ছে তার গার্লফ্রেন্ড শোনো এই সৌকুলদাই না আমার দরকার নাই আরে আমার ভাই যদি ভোটে পাশ করে তাইলে তো তোমারই লাভ তোমারে সবাই কইবে ওই চেয়ারম্যানের বোনের জামাই যাইতাছে ইম্পসিবল এই আদারে ফাগান আমি এই না আমি একদম ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা কই তোমার ভাই যদি ইলেকশনে পাশ করে আমি তো তার পরিচয় তোমার বিয়ে করবো না আমি বিয়ে করবো শুধু তোমার তোমার পরিচয় ঠিক আছে আর ওই যে ভাই ইয়ার 14,000 কিলোমিটার ঘুরে গিয়ে তোমার ভাইয়ের লোকের সম্পর্ক কেটে তারপরে আমি বলবো আমি ঠিক চেয়ারম্যানের বোনের জামাই আমি একটা দুর্নীতিবাদ একটা চিটার বাকবার টাকার একটা চোরের সাথে আমি সম্পর্ক রাখবো না যদি তুমি রাখো তাহলে আমার সাথে থাকতে পারো তুমি আমার ভাইকে দুর্নীতিবাজ কইলা তোমার নামে আমি 1,000 কোটি টাকার মামলা দিয়ে দেব 5 নং ইউনিয়নের জনগণ তোমাকে ক্ষমা করবে না আর তোমার সাথে আমি এইটা করলাম আসি আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা হ্যাঁ এইটা করছো ক্রস কর হ্যাঁ কম কই তুই হ্যাঁ বন্ধু ওই আমার ভাইরা চেয়ারম্যান ইলেকশন তারাইছে কিন্তু এবার ভাইয়ের জন্য একটু খাটতে হবে ওই চিটার বাপের পিছনে খাইতে তো লাভ নাই ও তো মানুষের ঠকা খায় আমার অফিস তো সবসময় উপরে পাহাড়ের উপরে থাকে পাহাড়ের উপরে থাকে আমি চিন্তা করছি এবার এই যে জমি আছে না এই জমির মধ্যে আমি অফিস করবো বড় অফিস ভাই জমি দুটো হানি আরে ওয়াটার প্রুফ করবো আড়াই জেলা বিল্ডিং করুন যখন বর্ষাকালে বুঝছ এটা হানির তলে বিল্ডিং থাকবে আমরা বিক্রি খাই যত দুর্নীতিকার সব করুম উপরে দিয়ে আইনের লোকেরা টোকায় টোকায় চলে যাবো এলার অফিস থাকবে হানির নিচে বুদ্ধির যেটা করছি এটা সবচেয়ে ভালো বুদ্ধি এই ঠান্ডা আছে এখানে আমি চিন্তা করতেছি অফিসটা এখানে করবো ঠিক আছে ভাই ঠিক আছে আমরা শান্তি দেখতে হবে বাজে কথা কম বল আমার বোনের গলার মতো লাগে না শুনে তো ভাই হিসেবে আমি এই উর্মি এ কি হয়েছে সিলাসকা ভাইজান 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 তুমি মাটি ফাঁক করে নিছ
এই বাজে কথা কম্বল, আমি কি মারা গেছি যে মাড়ি হাত করে ভিতরে ঢুকে যাবো? তো কি করবা, তোমার যে সমস্ত কথা বলছে, আল্লাহরে এই সমস্ত কথা আমার শোনা লাগছে। কি বলছে? বলছে তুমি একটা দুর্নীতিবাজ, তুমি নাকি কালো বাজারি, তুমি নাকি জানারে বাচ্চা, এগুলো বলছে। কি? আমি জানারে বাচ্চা? হ্যাঁ, আমি কালো বাজারি। হ্যাঁ, বাজে কথা কম্বল, কে বলছে? বলছে যে শয়তান পুলিশ আছে না, ঘুষখোর ববি, ববির ভাই সিকটা স্বামী। ও হিরণসি কুট্টা! হ্যাঁ, ওরে কোথাও ওটা লাগাতে তুই বেলা আর গ্রামে করস কে কইছে তুই? করি হ্যাঁ, ওটা আমার কোনো প্ল্যান নাই। ও তো আমার তোর পিসিস ঘুরে। হ্যাঁ, ওই শুয়োরের বাচ্চারে যে আমি কি করু? ওরে কোন, ওরে আমি হাট দিশা কবুতরের বাচ্চার মত এমন জোস করে খাইয়ে লামু। ওর নামে আমি 1,000 কোটি টাকার মাল এখন আমি তোর কাপড় তুলবো, তোর পাতা দিব, আমার কাপড় তুলবো, আজ পচা খেলবো রে সব, আজ পচা খেলবো রে সব, চল 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 যাইবো। তোর নামে খাতায় কাপড় আনছে, তুলবো তাহলে, চল চল চল, এই ছাড়া তুলবো, কই তুলবো, চেয়ারম্যান তুলবো। ঘরের মধ্যে যে ডিভিশন, মানে তোর বাড়ির তো সন্দেহ লাগে। আমার কাপড় তুলছস? আমার বইয়ের সামনে কাপড় তুলছস? আরে খাতা তোর কাপড় তুলছি, এবার দিমু দাঁড়া, তোর জন্য একটা সুখবর আছে। সুখবর হয়েছে এই শিক্ষিত মেয়ে, আমি এখন যেটা বলবো, পাঁচজন ইউনিয়নের শান্তিপ্রিয় জনগণের উদ্দেশ্যে বলছি, আমার ভাই একজন পুলিশ অফিসার ছিল, একজন সব পুলিশ অফিসার ছিল, সে রিটায়ার করার পর এখন সে আমাদের গ্রামে সে চেয়ারম্যান করবে। আমি তাই বলছি, কাকে বলছি কথা? হ্যালো কে? ও আরে দোস্ত, সরি সরি সরি, মিস্টেক করে ফেলেছি, আমি হচ্ছে মাইকের সামনে কথা বলতেছি, সরি। আচ্ছা বোর্ড বাইরে বোর্ডটা দিস কিন্তু, হ্যাঁ বন্ধু, হ্যাঁ বাই বাই, হ্যাঁ প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আমার ভাই আমার বন্ধু গায়ে পড়েছে, আপনারা নিজের চোখে দেখেন একজন দুর্নীতি জানেন। তোর নাম সাবিন, তুই তিনবার কবুল 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 কবুল, বাহ ফাগলির বিয়ে তোর লগ হয়ে গেছে, তুই আইবার আগে ফাগলি তিনবার কবুল কইছে। ফাগলি এখন এখন থেকে ফাগলি তোর মানে ওয়াইফ, হের হাজবেন্ড। তুই চুপ কর,
এটার নামই হলো পলিটিক্স। আমরা রাজনীতিবিদ যারা আছি তারা হিটলারের চেয়ে কম নয়। আমার বোনের লগে বিরোধী দল থাকবে এটা সরাই দিলাম, আর তার ঘরে কি করলাম ফাগলি ঢুকাই দিলাম। এখন মানুষের জিগাইলে কমিলে তার ঘরে পাগল ভর্তি, তারে ভোট দিবি? মাথা খারাপ, সবাই আমারে ভোট দে, বুঝছ? মানুষ এসে কয় দুর্নীতি, বাজে কথা কম কম।